আজ শুক্রবার উনত্রিশে বৈশাখ দু সালের তেরোই মে মিন রাশি লগ্ন পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন আজ আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকবেন যার কারণে যে কাজ করতে আপনারা যা সময় পান বা সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যেই সেটি সমাপ্ত হবে আজ আপনারা কোনো প্রকার কমিশন ডিভিডেন্ট রয়্যাল্টি এই সমস্ত স্থান থেকে আজ বেনিফিটেড হতে পারেন বা পৈতৃক সম্পত্তিরও প্রাপ্তি ঘটতে পারে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে তবে যারা চাকরিজীবী আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন ব্যবসা বা কর্ম বা চাকরি বা শিক্ষা যে কোনো মিটিংয়ে কোনো মিটিংয়ে যদি আজ আপনারা যুক্ত হন স্পষ্টবাদী এবং আবেগতারিত যেন হবেন না কথা বলায় রাশ টানুন তা হলে আপনারা সহজেই কিন্তু আপনাদের খ্যাতি হারিয়ে ফেলতে পারেন আজ আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন অন্যদের মধ্যে কেউ কেউ আজ দাবা দাবা বা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন আবার কেউ কেউ গল্প কবিতা লিখে কাটাতে পারেন কেউ ভবিষ্যৎ পরিকল্পনা করে কাটাতে পারেন ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটাতে পারেন এক কথায় অবসরকালীন সময়টি আজ আপনাদের ক্ষেত্রে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়তে চলেছে সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন বা ঘনিষ্ঠ সান্নিধ্য আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করবে সামাজিক কোনো অনুষ্ঠানে আজ আপনারা জয়যুক্ত হতেই পারেন বা সেখানে আপনারা যুক্ত হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই যাদের চন্দ্র রাশি মিন এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মিন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে বহমান জলে রাবড়ি তিল চিনি এগুলি বিসর্জন করুন বিজনেস কর্মজীবন উভয় ক্ষেত্রেই প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন আর যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন